হাই ব্রিয়ন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো অ্যালোভেরা যেমন মানুষের ক্ষেত্রে প্রচুর উপকারী সেরকমই কিন্তু পাখির ক্ষেত্রেও কিন্তু খুবই উপকারী বাট আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই অ্যালোভেরার মধ্যে কী কী থাকে এবং পাখির ক্ষেত্রে কী কী আমাদের উপকারে লাগে বা আমরা কেমনভাবে এই অ্যালোভেরাটাকে ব্যবহার করবো সেই সম্পূর্ণ বিষয়টাকে আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটিকে বন্ধুরা আপনাদের দেখার অনুরোধ রইলো এবং যে জায়গাটা আপনাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে আপনারা জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি মনে হয় যে ভিডিও থেকে নতুন কিছু শিখলাম তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে অ্যালোভেরা যেটা হচ্ছে বাঙালি ধৃতকুমারি নামে পরিচিত সেই গাছটি আমরা মানুষেরা বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি যেমন হচ্ছে স্কিনের জন্য বেস্ট তারপরে আমাদের যে বিভিন্ন পোড়া জ্বালা তার ক্ষেত্রেও বেস্ট এটা পেট ঠান্ডা রাখতেও মানুষের ক্ষেত্রে সাহায্য করে বিভিন্ন অ্যান্টিবডি বডিতে যাতে তৈরি হয় সেই জিনিসগুলোও কিন্তু এই ধীতকুমারি গাছ থেকে কিন্তু আমরা পাই কিন্তু পাখির ক্ষেত্রে কি ভাবে ব্যবহার করতে পারেন বা এর মধ্যে কি কি আছে সেই বিষয়টা আজকের আপনাদের সামনে প্রথমে বলি প্রথমে হচ্ছে এর মধ্যে আছে ভিটামিন এ আছে ই আছে সি আছে বি টুয়েলভ আছে এবং বিভিন্ন ধরনের হচ্ছে ডাইজেস্ট পার্টিকেল আছে যেগুলো পাখির হচ্ছে প্রচুর পরিমাণে ডাইজেস্ট করতে হেল্প করে তো ফার্স্ট অফ অল বলবো যে এই অ্যালোভেরাটা পাখির ক্ষেত্রে এক নম্বরে যেটা হেল্প করে পাখির যে ফেদার যে সমস্ত পাখির দেখবেন অনেক পালক অনেক মানে খুব বাজে হয়ে গেছে ডাল হয়ে গেছে সেই সমস্ত ক্ষেত্রে পাখিকে আপনি এই অ্যালোভেরা জেলের মিডিল পোর্শানের যে জেল পোর্শানটা সেটাকে আপনি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে কুড়ি গ্রাম এক লিটার জলে মিশিয়ে আপনি যদি স্প্রে করতে পারেন সপ্তাহে একদিন করে আপনার পাখির পালকের গোড়ায় যে সমস্ত মাইস থেকে আরম্ভ করে যে সমস্ত ফাঙ্গাস লেগেছে সমস্ত কিছু কিন্তু কিওর হয়ে যাবে এই অ্যালোভেরা জেলের মাধ্যমে দ্বিতীয় নম্বর পাখির ক্ষেত্রে উপকার হলো যে আজকের এই অ্যালোভেরা জেল যদি আপনি সপ্তাহ বেশে আপনার পাখিকে যদি ইনটেক করাতে পারেন খাওয়াতে পারেন কুড়ি গ্রাম এক লিটার জলে গুলে তাহলে কিন্তু ওই পাখির ইন্টারনালি যদি কোনো ইনফেকশন থাকে যেমন হচ্ছে কি যেমন পাখির হচ্ছে ডাইজেস্ট সিস্টেম অনেক পাখির ক্ষেত্রে দেখবেন যে শক্ত শক্ত পায়খানা করে বা যে দানাটা খাচ্ছে সেটাই পুনরায় কিন্তু দানা বাড়িয়ে আসছে সেক্ষেত্রে আপনি যদি আপনার পাখিকে এই অ্যালোভেরা জেলটাকে প্রোভাইড করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এই ডাইজেস্ট প্রবলেম বা কনস্টিবিউশনের যে প্রবলেম সেটা কিন্তু পুরোপুরি কিওর হয়ে যাবে তারপরে হচ্ছে তিন নম্বর পয়েন্ট হলো যে অ্যালোভেরা যদি আমাদের পাখিকে আমরা প্রতিনিয়ত বা প্রতি সপ্তাহে যদি ব্যবহার করতে পারি তাহলে এর মধ্যে থাকা যে ভিটামিন এ ই সি যেগুলো হচ্ছে পাখির অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেক সময় দেখবেন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে পাখি গা ফুলিয়ে বসে আছে বিভিন্ন ধরনের সমস্যা হয় পাখির ক্ষেত্রে তো আপনি যদি সপ্তাহ বেশে পাখিকে এটাকে খাওয়াতে পারেন তাহলে ডেফিনেটলি এই যে অ্যান্টিবায়োটিকের কাজ ন্যাচারাল অ্যান্টিবায়োটিক সেটাও কিন্তু আপনার পাখি কিন্তু পেয়ে যাবে চতুর্থ নম্বর কাজ হলো অ্যালোভেরাকে যদি আপনি প্রপারভাবে খাওয়াতে পারেন কুড়ি গ্রাম এক লিটার জলে গুলে তাহলে ওই পাখির শরীরে ইন্টারনালি যদি কোনো ইনফেকশান হয়ে থাকে যেমন হচ্ছে লিভারের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ইন্টারনালি যে ডাইজেস্ট সিস্টেমটা ওভারঅল যদি প্রবলেম হয়ে থাকে সেটাকে পুরোপুরি কিন্তু এই অ্যালোভেরার মাধ্যমে কিন্তু আপনি কিওর করতে পারবেন এবং তার চামড়া বা ফেদার্সের মধ্যে অটোমেটিক্যালি সাইন এসে যাবে তো বন্ধুরা আমরা ন্যাচারাল জিনিস থেকে যতটা দূরে সরে যাচ্ছি ততই কিন্তু আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে তাই এই ভিডিওটা বানাবার মেন উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকেই অ্যালোভেরাকে প্রপার ভাবে আমরা ইউজ করে আমাদের পাখিকে সঠিকভাবে যাতে রাখতে পারি তার জন্য এই ভিডিওটাকে করা তো আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমি চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ